আরেকটা হচ্ছে দেখুন আমার মনে হয় আমরা যত কম জিপিএ পাঁচ নিয়ে কথা বলি তত আমাদের শিক্ষার্থীদের জন্য ভালো শিক্ষা ব্যবস্থার জন্য ভালো এই যে জিপিএ পাঁচের উন্মাদনা এটি দিয়ে আমরা আমাদের শিশুদের আমাদের শিক্ষার্থীদের পুরো শিক্ষা জীবনটাকে একেবারে নিরানন্দময় তো করছি করছি তার সঙ্গে বিষিয়ে দিচ্ছি প্রায় তাদের উপরে যে অস মানে অবিশ্বাস্য রকমের চাপ পরিবারের দিক থেকে বন্ধু বান্ধবের দিক থেকে যে এই জিপিএ পাঁচ জিপিএ পাঁচই জীবনের একমাত্র লক্ষ্য হতে পারে না এবং একটি বিভাগে পাশের হার অনেক কিন্তু জিপিএর সংখ্যা হয়তো কম জিপিএ পাঁচের সংখ্যা কম এই পরীক্ষাটি এটি অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষা সেই পরীক্ষাতে তারা পাশ করছে এবং ভালো নম্বর পাচ্ছে সেটি কি আমাদের জন্যে আমাদের দেখার বিষয় তো সেটাই হওয়া উচিত আমরা আসলে এখন এই জিপিএর জিনিসটা এখানে তারপরেও বলা হয়েছে কিন্তু জিপিএ পাঁচের জিনিসটা আসলে আমাদের মাথা থেকে বের করে দেওয়া উচিত আমাদের আমাদের শিক্ষার্থীরা শিখছে কিনা আমাদের শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে শিখছে কিনা আমাদের শিক্ষার্থীরা নিজেদের যে সুক্ত প্রতিভা আছে সেটি বিকশিত করার ক্ষেত্রে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারছি কিনা এই বিষয়গুলোই এখন মুখ্য হওয়া উচিত এবং আমরা যে বিষয়গুলো এখন ধারাবাহিক মূল্যায়নে নিয়ে এসছি আগে এক সময় ধারাবাহিক মূল্যায়নে কোনো দেখা যেত বাচ্চারা সেই কাজগুলো না করেই হয়তো নম্বর অনেক সময় যুক্ত হয়ে যেত এরকম কথা বলা হতো কিন্তু এখন আর তার কোনো সুযোগ থাকছে না আমরা নতুন করে যেভাবে ধারাবাহিক মূল্যায়নের পদ্ধতিটা পাইলটিং হয়েছে আমরা চালু করছি সেখানে কিন্তু প্রতিটি কাজ তাদের করতে হবে প্রতিদিন এবং শিক্ষকদেরও সেগুলো ডিজিটালি সেগুলোকে আবার একদম ইনপুটগুলো দিয়ে দিতে হবে এবং সেটি কেন্দ্রীয়ভাবেই সেটি এসে যাবে কাজে এমন নয় যে এখানে কোনো ভুল কিছু দেবার কোনো সুযোগ আছে কাজে এই যে আমরা পদ্ধতিগত দিকগুলো আরও উন্নত যতদিন যাবে আমরা চেষ্টা করবো আরও উন্নত করতে এবং তার মধ্য দিয়ে আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে সামনে আমাদের সামনে চতুর্থ শিল্প বিপ্লব আসছে আমাদের একুশ শতকের চ্যালেঞ্জ আছে আমাদের যে লক্ষ্য আছে আমরা দু হাজার একচল্লিশে যে রূপকল্প মাননীয় প্রধানমন্ত্রী ঠিক করেছেন আমাদের এসডিজি দু হাজার তিরিশ সালের আছে সেগুলোর জন্যে মূল চালিকা শক্তি। আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্জন করবার মূল চালিকাশক্তি সেটি তো শিক্ষা কাজে এই শিক্ষার জায়গায় আমরা গুণগত পরিবর্তনটা আনবার চেষ্টা করছি মানকে উন্নত করবার চেষ্টা করছি কাজেই সেখানে আমাদের পুরো মাইন্ডসেটটা চেঞ্জ করে পুরো মাইন্ডসেটটাকে আমাদের পরিবর্তন করে আমাদের দেখতে হবে আমরা কোন কোন বিষয়গুলোতে জোর দেব। কোন কোন বিষয়গুলোকে আমরা বড় করে দেখার চেষ্টা সেখানে আমাদের বাচ্চারা কি করছে তাদের মধ্যে মানবিকতা বোধ গড়ে উঠছে কিনা তাদের মধ্যে সহমর্মিতা সহনশীলতা পরমত সহিষ্ণুতা দেশপ্রেম সেগুলো গড়ে উঠছে কিনা তারা কমিউনিকেট করতে শিখছে কিনা তারা চিন্তা করতে শিখছে কিনা তাদের ক্রিয়েটিভিটি তাদের যে সৃজনশীলতা সেটার বিকাশ ঘটছে কিনা কাজে আমরা যখন এই সৃজনশীল মেধা অন্বেষণ করি আমরা আমাদের শিক্ষার্থীদেরকে দেখি এবং প্রত্যন্ত অঞ্চল থেকে তখন কিন্তু আর ঢাকা শহর না বাইরে সেই প্রশ্নগুলো উত্থাপনের কোনো সুযোগই থাকে না